টিম নূর ও তাদের গল্প, কোটা সংস্কার আন্দোলন থেকে রাজনৈতিক দল কিভাবে হলো। দল হিসেবে গণ অধিকার পরিষদের এখনো দু বছর পূর্ণ হয়নি, তবে টিম নূরের যাবতীয় তৎপরতার পাঁচ বছর পূর্ণ হয়েছে এবছরে। এর মধ্যেই দলে ভাঙনের আলামত রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পাঁচ বছর ধরে এদেশের রাজনীতি ও বিভিন্ন দলে বেশ প্রভাব বিস্তার করে চলছে। তবে নবীন গণ অধিকার পরিষদের বেলায় অভূতপূর্ব এক ঘটনা ঘটেছে। পুরো দলটি করেছেন এই ক্যাম্পাসের একদল শিক্ষার্থী। কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে 2018 সালে শুরু, সেখান থেকে 2020 সালে ছাত্র অধিকার পরিষদ, তারপর ছাত্রত্ব শেষে যুব অধিকার পরিষদ একই টিম 2021 সালে অক্টোবরে কর্তন করে পুরো দস্তর একটা রাজনৈতিক দল, তারপর ছাত্রত্ব শেষে যুব অধিকার পরিষদ একই টিম 2021 সালের অক্টোবরে পরিবর্তন করে পুরো দস্তর একটি রাজনৈতিক দল। তবে এই টিমের যাবতীয় তৎপরতা পাঁচ বছর পূর্ণ হয়েছে এই বছর। এরই মধ্যে দলটিতে ভাঙনের আলামত দেখা যাচ্ছে। আহ্বায়ক ও সদস্য সচিবের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে, সেসব থেকে তহবিল ব্যবস্থাপনার সংকট এবং নানা সংস্থার সঙ্গে তাদের যোগাযোগের বিষয়ও সামনে এসেছে। রাশেদ ফারুক আদা হাসানদের দলটিতে সাংগঠনিক সংকট তৈরি হলো কিভাবে? পাঁচ বছর আগে শুরু হওয়া তরুণদের এই উদ্যোগ থেকে সমাজ ও রাজনীতি শেষ পর্যন্ত কি পেল? সুষ্ঠু ভোটের আগামী স্বপ্নে তারা কি আদৌ কোনো ভরসা হয়ে উঠতে সক্ষম? আহ্বায়ক রেজা কিবরিয়া ছাড়া গণ অধিকার পরিষদ অন্যান্য উদ্যোক্তার বয়স ত্রিশের কোঠায়। 28 থেকে 31 বছরের মধ্যে দেশের কোনো দলে এত কম বয়সী বা সমবয়সী নেতৃত্ব বিরল। তাদের অধিকাংশ স্বল্প বিত্ত পরিবারের সন্তান। আহ্বায়ক পদে প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়াকে এনে বড় চমক দেখায়। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের ছেলে মেয়েরা যে অর্থনৈতিক পাটাতন থেকে এসেছেন, রেজা কিবরিয়া এসেছেন তার ঠিক উল্টো সামাজিক ঘরানা থেকে। দল গঠনের আগে দলপতি হিসেবে মুরব্বী কাউকে খুঁজছিলেন নূরেরা। আগ্রহ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে ঘিরে। ইতিমধ্যে দলের প্রধান হিসেবে থাকা সাবেক এক সেনা কর্মকর্তার সঙ্গেও কথা হয়। প্রয়াত ডক্টর জাফর উল্লাহ চৌধুরী এবং ভাষানী পরিষদের শেখ রফিকুল ইসলামকেও পাওয়ার চেষ্টা ছিল। অসফল হয়ে রেজা কিবরিয়াকে বেছে নেওয়া হয়। তার উচ্চশিক্ষা, পারিবারিক ভাবমূর্তি এবং দেশ বিদেশে পরিচিতি, সংযোগ এবং চাকরিকালীন অভিজ্ঞতা লাভবান হওয়ার সম্ভাবনা দেখেন পরিষদের তরুণেরা। তারুণ্যের এই কাফেলায় যুক্ত হয়ে ডক্টর রেজা কিবরিয়া হাত ও শক্তিশালী হওয়ার অনুমান ছিল। পারস্পরিক সেই নিরীক্ষা শেষ পর্যন্ত এই সপ্তাহে এসে থেমেছে। পাল্টাপাল্টি বহিষ্কারের ঘটনা ঘটেছে। আহ্বায়কের সঙ্গে দলের অন্যান্যদের সাংস্কৃতিকভাবে মিলছে না বলে শুরু থেকেই শোনা যাচ্ছিল। রেজা কিবরিয়া আহ্বায়ক হলেও বরাবরই গণমাধ্যমে সরব দেখা যাচ্ছে নূরকে, এটা অস্বাভাবিক লাগত। সাংগঠনিকভাবে আহ্বায়কের ছাড়িয়ে যায় সদস্য সচিব, ছাত্র, যুব, শ্রমিক সহ গণ অধিকার পরিষদের পাঁচটি গণসংগঠন। তবে সদস্য ভক্তির পূর্ণ জোয়ার অনেকখানি কমেছে, বাড়ছে অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের অন্তর্ভুক্তি। দলটিতে যুগ্ম আহ্বায়কের সংখ্যা বাড়তে বাড়তে 31 জন, সদস্য ভক্তি একসময় হুহু করে বাড়লেও এখন কেন সেটি নেই তার উত্তর পাওয়া কঠিন নয়। 2018 সাল থেকে পরবর্তী 2-3 বছর দেশের প্রধান বিরোধী দলগুলো তুলনামূলকভাবে নিষ্ক্রিয় ছিল। সেই তুলনায় ছাত্র অধিকার পরিষদের সক্রিয়তা মার খেয়েও দাঁড়িয়ে থাকার জেদ তাদের দিকে তরুণদের টেনেছিল। এখন বিএনপি জামাত সহ অন্যরা আগের চেয়ে সক্রিয়। গণ অধিকার পরিষদের প্রায় কেন্দ্রীয় নেতৃত্বে সবারই ইতিমধ্যেই ছাত্রত্ব শেষ। কেউ কেউ বিয়ে করেছেন, বাবাও হয়েছেন। প্রশ্ন এসেছে আয় রোজগারের। এক সময় তারা বিসিএস সাবমিটে সমান সুযোগের দাবিতে রাস্তায় নেমেছিল। সময় ও সমাজের দাবিতে সময় ও সমাজের দাবি মেটাতে গিয়ে চাকরি না পাওয়া এসব মানুষ এখন রাজনীতিবিদ। নানা মহলের উৎসাহ তাদের দল গড়তে সাহস জুগিয়েছে, কিন্তু সাংগঠনিক কাজের অর্থ প্রয়োজন হয়। কোটা সংস্কার আন্দোলন বা ডাকসু নির্বাচনের সময় স্বতঃস্ফূর্তভাবে অনেক তরুণ টিম নূরকে সহায়তা করেছেন। সদস্য শোভানোধ্যায়ীরা এখনও চাঁদা দেন। অনেক প্রবাসের শুভেচ্ছা জারি আছে। শোভানোধ্যায়ীদের কল্যাণে দলের প্রায় 2250 বর্গফুটের কার্যালয় আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আক্রমণাত্মক রাজনৈতিক ভাষণের ভাইরাল ভিডিওর আয় থেকেও কোনো কোনো সংগঠনের জীবনে বা কোনো কোনো সংগঠকের জীবনে কিছুটা স্বাচ্ছন্দ্য এসেছে। কয়েকজন কেন্দ্রীয় সংগঠক বলছেন,
অর্থের জন্য গণ সহায়তার উপর এখন পুরো নির্ভর না করলেও চলছে তাদের। বড় সমাবেশ ঢাকা হলে অন্তত কর্মীদের ফিরে যাওয়ার ভাড়া দেয়া যাচ্ছে। রেজা কিবরিয়া গত সোমবার তার ফেসবুক পেজে বিবৃতিতে বলেন, দলের আর্থিক সংকট নিয়ে দলের সদস্য সচিবকে দায়ী করেছেন। গত মঙ্গলবার একটি জাতীয় দৈনিকে এক সাক্ষাৎকারে বলেছেন, দলের তহবিল ব্যবস্থাপনায় কোনো স্বচ্ছতা নেই, এই জন্য সদস্য সচিব দায়ী। নূরও একই দিন যুগান্তরকে বলেন, টাকার লোভে বিভিন্ন সংস্থার ফাঁদে পড়েছেন রেজা কিবরিয়া। 18 জুন রেজা কিবরিয়ার বাসায় গণ অধিকার পরিষদের বৈঠকে পাল্টাপাল্টির অবস্থা সৃষ্টি হয়। বৈঠকে দল পরিচালনায় নূরের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলে রেজা কিবরিয়া, আর নূর ইনসাফ কমিটিকে তার উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। পুরো দেশের মতো সম্ভাব্য নির্বাচনে উত্তেজনায় ভুগছেন গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা। তাদের ভাবনা দুর্ভাবনা দুই রকমের। প্রথমত, নির্বাচন কমিশন তাদের দল হিসেবে নিবন্ধন দেবেন কিনা। দ্বিতীয়ত, বিশ্বাসযোগ্য পথে নির্বাচন হলে তাদের দল কিভাবে অংশ নিবে। দুই প্রশ্ন আলাদা হলেও দুটির উত্তর একসঙ্গে গেঁথে যায় কিনা সে বিষয়ে শঙ্কায় আছেন কর্মীরা। পরিষদের নেতাদের দাবি, দল হিসেবে নিবন্ধন পাওয়ার সব শর্ত তারা পূরণ করেছেন। গণ অধিকার পরিষদের মিছিলে একসময় একটি স্লোগান খুব শোনা যেত, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। দলের এক সংগঠক জানালেন, ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের প্রতিবাদে মিছিল করে তাদের 54 নেতাকর্মী আটক হন। এরকম বাধা বিপত্তির হিসাব নিকাশ নিশ্চিতভাবে রাজনীতিতেও খানিক পাল্টায় কিংবা পাল্টানোর চাপ তৈরি হয়। নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে পুরনো সাংগঠনিক নকশা কিছুটা পাল্টাতে হয়েছে। এখন তাদের সামনে সময় এসেছে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার। এতদিন জনপ্রিয় ইস্যুগুলোতে সাহসী সমাবেশ করে দলে বলে বেড়েছেন তারা। গঠনতন্ত্রে দলের স্লোগান বেছে নেওয়া হয় জনতার অধিকার আমাদের অঙ্গীকার। বিএনপি অবশ্য বিস্মিত, এই কারণে যে গণ অধিকার পরিষদের অনেক নেতা নিয়মিত উত্তেজিত রাজনৈতিক বক্তব্য দিয়েও তাদের তুলনায় কম কোর্ট কাছারিতে ঘুরেছেন। বিশেষ একটি ইসলামিক দল ছাড়া অন্যান্য দলের তেমন কোনো শক্তি ছিল না। দৈনিক কালবেলা এক প্রতিবেদনে লিখেছিল, গণ অধিকার পরিষদের সদস্য সচিবের বিরুদ্ধে 20 মামলার একটিতে চার্জশিট হলো কেবল। 2021 এপ্রিলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সেই মামলায় তাকে পলাতক দেখানো হয়। নূর অবশ্য এই পত্রিকাকে বলেছিলেন তিনি পলাতক নয়। নূর যে পলাতক নন সেটা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তার অংশগ্রহণ থেকে স্পষ্ট। পরে গত 27 এপ্রিল শুনানির দিনে ওই মামলা থেকে নূর অব্যাহতি পান। বিষয়টা রাজনৈতিক মহলে বেশ মনোযোগ পায়। যুদ্ধের মধ্য দিয়ে সেই মনোযোগ ভবিষ্যতে আরো তীক্ষ্ণ হবে বলে মনে হয়। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।